Hey guys, welcome back to our channel. তোমরা দেখছো brand new episode of Hang Life Jhuti. তো আচ্ছা বাঙালিদের একটা বাংলা একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে উঠলো বাই তো কটক যাই। তো আমাদের বাঙালিদের ক্ষেত্রে প্রবাদটা একটু অন্যরকম, উঠলো বাই তো দীঘা যাই। আমরা এখন দীঘা যাচ্ছি। সাবাস। বাজে কটা বলে দাও। এখন বাজে সন্ধ্যে 7:33। আমরা এখন আছি হালিশ স্টেশনে, ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছ ট্রেন আসবে, আমরা এখন এখানে শিয়াল দেব। তো আজকে আমরা এই ব্লগটা বানাচ্ছি হচ্ছে সবথেকে কম টাকায় কিভাবে তোমরা দীঘা যেতে পারবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেন লাইনে একটু গণ্ডগোল চলছে ব্যান্ডেলে। তো আজকে আমরা বাসে করে যাব এখান থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে বাসে। তো একদম কম খরচায় কীভাবে তোমরা দীঘা যেতে পারবে তার একটা আমরা বসে পড়েছি ট্রেনে, চলে এসেছি। আর হালিশহর থেকে শিয়ালদার টিকিট নিয়েছে 10 টাকা করে, দুজন আপাতত বসে ফাঁকা ট্রেন পা তুলে বসে আছি। তো এখন যাবো আমরা শিয়ালদা, নামবো, নেবে বাকি কথা শিয়ালদায় হবে। আমরা চলে এসেছি, না এখনও দীঘাতে আসিনি, ওয়েট সবে শিয়ালদা নেমেছি। তো শিয়ালদা নেমে এখন আমরা হাঁটছি, যাচ্ছি ধর্মতলা বাস ধরবো। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, তো আমাদের ম্যাডামের নাক চাবিটা হারিয়ে গেছে, তো ওটার মনটা একটু খারাপ। তো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে শিয়ালদা থেকে বেরোবো, বেরিয়ে ধর্মতলা বাস ধরবো, চলো যাওয়া যায়। এখনও রাত্রি এখন বাজে 9:03, রাজাবাজার দিকে যে বাস স্ট্যান্ডটা সেখানে আমরা হাঁটছি, এখান থেকে আমরা ধর্মতলার বাস ধরবো। এই আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে আজকে। তো আমরা চলো এখন ধর্মতলার বাস ধরবো, দেখা যাক কি এখন। না এটা যাবে না, ধর্মতলা যাবে। ধর্মতলা বাস পেয়ে গেছি, বাস উঠছি, ওঠো ওঠো। শিয়ালদা থেকে ধর্মতলাকে আমি বাসে উঠে পড়েছি, শিয়ালদা থেকে 10 টাকা করে ভাড়া, তো দুজনে 20 টাকা, দুজনে 20 টাকা ভাড়া। প্রচণ্ড আওয়াজ ভিতরে, মাইকে আওয়াজ করতে হলো, প্রচুর শব্দ, আমি জানি না শুনতে পাচ্ছ কি না, বাট বাসটা খুব স্পিডে চলছে। তো এখনও 15 মিনিট লাগবে ধর্মতলা পৌঁছাতে, ধর্মতলা নেবে তার বাকিটা বলছি। ধরো আমরা ধর্মতলা পৌঁছে গেছি, এইখানে যারা আসবে দীঘার টিকিট কাটতে তাদেরকে একটা কথা বলে রাখি, এখানে প্রচুর বেসরকারি বাস আছে, তোমার ধর্মতলা নামার পর থেকে সবাই ডাকবে, টানবে এদিক ওদিক তোমার নিজের নিজের কাউন্টারে যাওয়ার জন্য। বাট বেসরকারি বাসে যাওয়ার থেকে আমরা বলেছিলাম যে খুব কম খরচা দেখাবো, তো আমরা সরকারি বাসে যাব। তো সরকারি বাসে কাউন্টারটা আমরা চলে এসেছি ভিতরে, এবার লাইনে দাঁড়িয়ে আছি, এখন টিকিট কাটবো। তো তোমাকে কাউন্টারে দেখিয়ে দিই আগে, এটা হচ্ছে সরকারি বাস, ঠিক আছে, সরকারি বাসের কাউন্টার। এই হচ্ছে তাদের শেড, এই হচ্ছে 3-day শেড, তারপর ভিতরে রয়েছি আমরা, টিকিটটা কাটবো এখান থেকেই। আমরা একদম কম খরচা যাবো বলেই ভিডিওটা বানাচ্ছি, গাইড করতে যে একদম যতটা কমের মধ্যে করা যায়। তো সরকারি বাস নন এসি আগে থেকে বলছি, যারা এসিতে যাও তাদের জন্য প্রাইভেট, আর নন এসি সরকারি বাস আমরা কাটছি। দাম কত এখনও জানি না, তো গিয়ে দেখি কত দাম চায়। হ্যাঁ দীঘার টিকিট কত? দুটোই শুনি, 155। তো দুটো নন এসি দিয়ে দিন আমাদের, এসি 310, নন এসি 155। আচ্ছা বাসের টাইমিং কখন আছে? এগারোটা 35। কিরকম পিছনের দিকে, মাঝখানের দিকে পাবো, সাড়ে বারোটা মাঝখানের দিকে পাবো। তো এটা নামাবে কখন? ভোর 5টা। হ্যাঁ 12:30 বাস, ভোর 5টায় নামাবে,
আপাতত মাঝখানে টিকিট চেয়েছি, দেখি কি বলে। দশ টাকা খুচরো চেয়েছে। এটাই টিকিট? বাস নাম্বার 914, সিট নাম্বার 2324। এটা 12:30 সময় এখান থেকে ছাড়বে, ভোর 5টায় নামাবে। 155 টাকা করে নিল নন এসি বাস। বাসে বসে আছি, এখন বাজে 12:15, এটা 12:30 ছাড়বে বাসটা। তো ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে রয়েছি। দেখে নাও, এটা হচ্ছে নন এসি বাস, সিটগুলো ঠিকঠাক, যথেষ্ট ঠিকঠাক। এটা সরকারি বাস, WBSTC বাস, SBSTC বাস। তো বাস ডিপো থেকে এখানে ছেড়েছে, এখানে পাওয়া যায়, এখানে এসিও পাওয়া যায়। এসি বাসের ভাড়া কলকাতা থেকে দীঘা 310 টাকা, আর নন এসি যেটাতে আমি বসে আছি এটা হচ্ছে 155 টাকা। বাসটা দেখো, 12:30 ছাড়বে, 5টার সময় নামাবে দীঘায়। তো আগে নাবি, তারপর ওখানে বাকি কথা হবে। ঘুম পাচ্ছে, দেখি একটু ঘুমাবো। চলে এসেছি দীঘা। কি অবস্থা আমাদের কুমিরে দেখে সারারা। আমি বাস টাটা, এই বাসে করে এসেছি আমরা, আর নেমে গেছি ওল্ড দীঘায়। এবার হোটেল খুঁজতে হবে আগে, তারপর পরে বলছি আবার। বাস থেকে নামলো এই মাত্র, আর আমরা প্রচণ্ড প্রফেশনাল ব্লগার, আমরা প্রচণ্ড প্রফেশনাল ব্লগিং করছি। এতক্ষণ তো যা ক্লিপ করেছিলাম, তো আমরা একটাও মাইক লাগাইনি। তো মাইক লাগানোর ফলে সাউন্ড একটাও আসেনি। তো প্রচণ্ড প্রফেশনাল আমরা, তাই না? প্রফেশনাল অনেক করছিলাম, তো বেশি প্রফেশনাল হয়ে গেছে, ওই জন্য মাইক লাগাতেই ভুলে গেছি। তো যাই হোক, আমরা দীঘাতে নেমে গেছি। এবার আমি তোমাদের যেটা বলেছিলাম যে একদম কম খরচে আসছে, আমাদের আমাদের টোটাল খরচ হলো পার হেড 160 টাকা করে, 160 টাকা করে খরচ হয়েছে। 55 টাকা, 155 টাকা হচ্ছে, 165 টাকা হচ্ছে, 155 টাকা বাস ভাড়া, আর হচ্ছে 10 টাকা ওখানে যেতে। সেটা ডিটেইলসে পরে হোটেলে ডিটেইলে আমি জানিয়ে দেবো। একদম কম খরচে আমরা চলে এসেছি। তো এই ব্লগটা এখানে শেষ করছি। এইবার পরের ব্লগে আসছে যে কম খরচে হোটেলের সন্ধান। এখানে দীঘায় যা হোটেল আছে, এসি নন এসি, কম খরচে কী কী হোটেল পাওয়া যাচ্ছে, সেইটা আমি এর পরের ব্লগে দিচ্ছি। আপাতত বাড়ি থেকে দীঘা এসে এই ব্লগটা শেষ করছি, যেটা রাস্তার ব্লগ ছিল। এবার হোটেলের সন্ধানে বেরোবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ওটা একটা অন্য ব্লগে। আর গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি। গুড মর্নিং। আর আমরা কিন্তু প্রচণ্ড প্রফেশনাল ব্লগার, ঠিক আছে? ঠিক, মাইক লাগাতে ভুলে যাই আমরা, কাউকে বোঝাতে যাওয়া যাবে না, প্রথমবার এসেছি। গুড মর্নিং, টাটা।